গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবারের ওই রায়ে বলা হয়, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গাজায় আর গণহত্যা চালাবে না। এদিকে এখনও ভয়াবহ খান ইউনিট জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, তাদের মূল টার্গেট আল নাসের হাসপাতাল। ইতিমধ্যে পুরোপুরি ব্ল্যাকআউটের কবলে খান ইউনিসের অন্যতম বড় হাসপাতালটি। প্রবেশ করতে দেয়া হচ্ছে না জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম। ভেতরে আটকা পড়ে আছে 350 রোগী ও 5000 আশ্রিত। এছাড়া কাছাকাছি এলাকায় হামাসের যোদ্ধাদের সাথে বড় ধরনের সংঘর্ষের খবরও পাওয়া গেছে। শহরটির আল আমাল হাসপাতাল ঘিরেও চলছে হামলা। খান ইউনিসের বাসিন্দাদের আরও দক্ষিণে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে বারবার, যদিও বের হওয়ার সব পথ প্রায় বন্ধ। রাফা সীমান্তেও বড় ধরনের হামলা চালিয়েছে তেল আবিব, এতে নিহত হয় দুজন, বিধ্বস্ত একাধিক আবাসিক ভবন। সর্বশেষ গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 183 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 377 জন। এ নিয়ে 7ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 26,083-তে দাঁড়িয়েছে, আহত হয়েছেন 64,487 জন। জুবার রহমান, মাইটিভি নিউজ।